কারণ গণতন্ত্রে আপনারা জানেন যে মানুষই শেষ কথা বলে। আমাদের সংবিধানও বলে গেছে, নট ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অফ দ্য পার্টি, ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল। তো আপনারা জানেন যে 235 একটা সময় আগের সরকার বলতো, বামপন্থী সরকার, সেই দম্ভ উদ্ধত ভেঙে দিয়েছিল কিন্তু জনগণ। তাই জনগণ যেখানে স্বীকৃতি দিয়েছে এটাই আমার একটা বড় প্রাপ্তি। এটাকে সামনে রেখে স্বামীজির মন্ত্র চরৈবেতি চরৈবেতি বলে আমি এগিয়ে যেতে পারি। আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই যে নৈতিকতার দিক থেকে আমি অবিভক্ত মেদিনীপুর জেলার একজন ভূমিপুত্র, আমি কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নিইনি। আপনারা জানেন যে আমি প্রথমে রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি, আমার একাধিক পদ ছিল, সরকারি পদ প্রত্যাখ্যান করেছি, পদত্যাগ করেছি, আমি দলের প্রাইমারি মেম্বার এবং বিধায়ক থেকে পদত্যাগ করেছি। আমি তাহলে একজন কমন ভোটার, সাধারণ ভোটার। আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র, আমেরিকার মতো দুটো পার্টি নয়। তাহলে আমি একজন ভোটার হিসেবে আমি যে কোনো নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের মেম্বারশিপ চাইতে পারি, যদি সেই দল মনে করে আমাকে তারা গ্রহণ করতে পারে অথবা না করতে পারে। আমি ভারতীয় জনতা পার্টির সদস্যপদ চেয়েছি। তো অমিতজির মতো বড় মাপের নেতা, এত বড় সংগঠক, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি মেদিনীপুরের বিপ্লবের মাটিতে এসে আমার মতো সামান্য একজন মেদিনীপুরের সন্তানকে গ্রহণ করেছেন, এর থেকে আর বড় প্রাপ্তি হতে পারে? আপনি বলুন তো, এদের যাদের পাঠাচ্ছে এরা বলছে যে একটা শুভেন্দু চলে গেলে কি হবে, আমাদের দিদিমণি আছেন, তিনি হাজার শুভেন্দু তৈরি করে নেবেন, বলছে। ওর তো পরিচয় শিশির অধিকারী ছেলে। আচ্ছা ভাই, যদি সত্যিকারে এগুলো হয় তোমরা এত হাঁপিয়ে পড়ছো কেন এখানে? তোমাদের তো দেখা যায়নি। আচ্ছা, 11-র পরে নয়, আমাকে নাকি লিস্ট দিয়ে গেছিল কাঁথি, তাই আসতো না। 11-র আগে তোমাদের দেখা যেত, যেদিন হরিপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বিরোধী লড়াই হয়েছিল, যেদিন 2006 সালে 8ই ডিসেম্বর আমি জুনপুর থেকে হেঁটে কাঁথি এসেছিলাম 14 কিলোমিটার, তোমরা ছিলে আমার সঙ্গে, যেদিন 2007 সালে নন্দীগ্রামের গণ আন্দোলন 3রা জানুয়ারি, 7ই জানুয়ারি, 14ই মার্চ, 10ই নভেম্বর সেদিন তোমরা এসেছিলে, বলে হ্যাঁ আমরা তো যেতাম, পুলিশ নিয়ে যেতাম, বক্তৃতা করতাম আর চলে আসতাম। বক্তৃতা করলে যদি সব হতো তাহলে নন্দীগ্রাম কোনোদিন হতো না, বলছে বিশ্বাসঘাতক। কে বলছে? একটু আগে জয়প্রকাশ মজুমদার বললো, কলকাতায় দাঁড়িয়ে পাকিস্তানের রিপোর্টারকে বলছে মিনি পাকিস্তান। সে সার্টিফিকেট দিচ্ছে যে উপনির্বাচনে টিকিট পাইনি বলে নিউ আলিপুর কেন্দ্রে তৃণমূল নেত্রীর বাড়িতে ঢেই মারতে গেছিল। তার এত যোগ্যতা, আমফানের পরে কলকাতার লোক বুঝে গেছে কি মেয়র আমরা পেলাম। 10 দিন কারেন্ট নেই, জল নেই, স্নান নেই, বাথরুম নেই, কি অভাবনীয় কষ্ট। উড়িষ্যা থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক আর আর্মি নামিয়ে কলকাতাতে গাছ তুলতে হয়েছে, এত যোগ্য লোক। আর একজনকে আমি অধ্যাপক মানি, এখনো মানি, শিক্ষিত লোক, কিন্তু দুর্ভাগ্য যে এই লোকটাকে ছাড়েনি, 9 বছর তৃণমূল পাত্তা দেয়নি, শুভেন্দু যাওয়ার পর থেকে পাত্তা দিয়েছে। অর্থাৎ পায়ে কাঁটা ফুটলে ল্যাংড়ায় তো, এদের পায়ে কাঁটা ফুটেছে শুভেন্দু অধিকারী। আরে আমি গ্রামের ছেলে, পান্তা খাওয়া ছেলে, সকালবেলা এখানে হাঁটতাম, সবাই দেখেছে আমার এই লড়াইটা। তো গ্রামের জেলার সঙ্গে ওই দক্ষিণ কলকাতার 4-5টা লোকের, গোটা সরকারটা নিয়েছে এরা, 7টা দপ্তরে, 40টা দপ্তর, ওই 4-5 জনের কাছে বলবো আমি, এ তো সবে শুরু। গ্রামে ওই ভিত ফেলার আগে কি বলে, আগুয়া চিরা, আগুয়া চিরা হচ্ছে এখন, এ তো ট্রেলার দেখছেন, সিনেমাটা তো বাকি আছে। আমাকে দেখাবেন না, আমি তো নন্দীগ্রাম করা লোক, জঙ্গলমহলে কিষাণজির সঙ্গে লড়াই করা লোক। অধ্যাপক রায় ঘরে বসে ঢিল ছুটছেন কেন?
77 সালে জরুরি অবস্থার বিরুদ্ধে আমাদের তিনটি আসন কংগ্রেস জিতেছিল দিগিং করে, একটা দার্জিলিং লোকসভা, তখনকার নাম ছিল কাটোয়া লোকসভা, আর একটা ব্যারাকপুর লোকসভা। সেই ব্যারাকপুর লোকসভা থেকে জিতেছিলেন অধ্যাপক রায় রিগিং করে। তার ঠিক কিছুদিন পরেই পার্লামেন্টে গিয়ে দেবরা দাসের সঙ্গে যে ইন্দিরা গান্ধী টিকিট দিয়েছিল, বললেন ইন্দিরা গান্ধীকে কেন জেলে ঢুকানো হবে না। আমি আজকে সকালবেলা পার্লামেন্টের লাইব্রেরি সব বের করছিলাম, বের করে পড়ে এসেছি, ইন্দিরা গান্ধীর কাছ থেকে টিকিট নিয়েছে, বলছে দেবরা দাসের নেতৃত্বে ইন্দিরা গান্ধীকে কেন জেলে ঢুকানো হবে না। অধ্যাপক রায় খুব বড় বড় নীতি কথা বলে গেছেন। 1998 সালে লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন দক্ষিণ কলকাতায়, মঞ্চ ছিল একদিকে দিদির ছবি, একদিকে অটল বিহারী বাজপেয়ীর ছবি, একদিকে পদ্ম ফুলের পতাকা, একদিকে জোড়া ফুলের পতাকা, আর আপনি প্রার্থী ছিলেন কিসে? কংগ্রেসে। হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যা বলেছিলেন, ক্যাসেটটা বাজাবো, আমি ওসব কথা বলতে পারবো না, কারণ আমি তো বিদ্যাসাগরের দেশের লোক, আমার মুখে অশালীন কথাবার্তা আপনি পাবেন না। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার দেশের মানুষ, আমি কোনো বাজে কথা বলবো না, আর যাদেরকে দিয়ে বাজে কথা বলাচ্ছে, এখন তো ডক্টর অমিত মিত্র চাকরি দিতে পারেনি আপনাদের, তিনি পাউচ বিক্রি করার ব্যবস্থা করেছেন, দোকানে চা দোকানে পাউচ বিক্রি হচ্ছে, পাউচ খেয়ে যদি কেউ বলে তার তার কাউন্টার দিয়ে আপনার শুভেন্দু অধিকারী করা উচিত। অধ্যাপক রায় আপনি বলছেন শুভেন্দু তো হেরে গেছিল, শুভেন্দু কি বাসিংহ নাকি? শুনুন, আপনার পার্টি 2001 সালে চৈতন্যময় মণ্ডকে মুখ ফেরিয়ে প্রার্থী করেছিল, ভোটের 15 দিন আগে নমিনেশনের শেষ দিন চৈতন্যময় নন্দ বলছে দাদা কিরণময় নন্দের বিরুদ্ধে লড়বো না, আমাকে একটা পার্টি বললো তুমি লড়ো, কেউ লড়তে চাইছে না, আমি লড়লাম, তোমার পার্টিকে আমি বাঁচিয়েছিলাম ওই দিন 98-99 তৃণমূল বিজেপি জোটে রয় নির্মলেন্দু ভট্টাচার্য তমলুকে লড়েছিল, তখন তৃণমূলের হাওয়া হয় এবার নয় নেবার, তা তৃণমূলের হাওয়া নির্মলেন্দু বাবু এমপি হবেন, 4 সালে তো কেউ লড়তে চাইছে না, 3-এর পঞ্চায়েতে তৃণমূল উঠে গেছে, 4 সালে কেউ লড়তে চাইছে না লক্ষণ সেটার বিরুদ্ধে, আমাকে বললো আমি লড়লাম, বলছে শুভেন্দু তো হেরেছে, তা সৌগত রায় আপনি 2006 সালে ক্ষিতি গোস্বামীর কাছে ঢাকুরিয়ায় হারেন, আর সেদিন তো 29টা লোক ছিল, তার মধ্যে বাপ আর বেটা ছিল, দক্ষিণ জাতিতে আমি আর মেঘরাতে শিশির, আর শুভেন্দু অধিকারীর কোন ভোটে সৌগত রায় আর ওই মিনি পাকিস্তান বলা মন্ত্রীকে লাগেনি, আর সৌগত রায়কে বন্ডার বাই ইলেকশন জেতানোর জন্য ভূপেন সেট মারা যাওয়ার পরে শুভেন্দুকে 300 কিলোমিটার দূরে বনগাঁতে গিয়ে মিটিং করতে হয়েছে। আমি আর রাস্তা আটকে রাখবো না, সবে শুরু, অনেকবার বলবো, গোপীবল্লভপুরের দিলীপ ঘোষ আর কাঁথির শুভেন্দু অধিকারী, বঙ্গোপসাগর বালু মাটি আর লাল মাটি জঙ্গল মহল দুজন হাত মিলিয়েছি, যেতে তোমাদের হবে, পদ্ম ফুটিয়ে ঘুমাতে যাব। তিনি পাকিস্তান বলা মন্ত্রী বলছে শুভেন্দুর মুখে পরিবর্তন তো মানায় না, আরে মাননীয় তিনি পাকিস্তান বলা মন্ত্রী, আমি আপনার জামাইকে বলিনি তৃণমূলের যুব নেতা লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল, আমি অধ্যাপক সৌগত রায় দাদা আমাদের বড় নেতা প্রাক্তন রাজ্যপাল তাদের কথাও বলিনি, আমি বলেছি কয়লা চোর, বালি চোর, পাথর চোর, গরু পাচারকারী ভাইপোর কথা, আমি বলেছি সেদিন পূর্বাস পালিতে দিলীপ বাবু ছিলেন, যে এগুলো হয়ে গেছে, লালা ধরা পড়েছে, এনামূল্য দিলে, এবার যদি আসে কিডনি পাচার করবে, তাই এই তৃণমূল আর না,
আমাদের অবিভক্ত মেদিনীপুরে 35টা সিট আছে, লোকসভার হিসাবে বিজেপির 14টাতে লিড আছে। এই লোকেরা, এই নেতারা, দাদারা, ভাইরা মার খেয়ে মিথ্যা মামলা করে আমরা লড়েছি এদের সঙ্গে, এরা জিতিয়েছে। কাশীতে ডক্টর সামন্ত মারা গেছে, অত্যন্ত ভালো ডাক্তার বাবু, কোভিডে মারা গেলেন। আমি আপনাকে বলি, শিশির অধিকারী নারায়ণে দেবাশিস বাবু কিন্তু দিল্লি যেতে, আমরা দাঁড়িয়েছিলাম বলে সিটটা পেয়েছেন। কয়েকদিন আগে মেদিনীপুরের সভায় তৃণমূল নেত্রী বলছেন, আমার দল 98-তে তৈরি হয়েছিল, আমি কাঁথিতে দ্বিতীয় হয়েছিলাম। নেত্রী শুনে রাখুন, এবারেও আপনি দ্বিতীয় হবেন। আর প্রথম হবে বিজেপি, আর অধিকারীরা গেছিল বলেই 99-তে আপনি ডক্টর নীতিশ চন্দ্রকে জিতিয়েছিলেন। আমি আপনাদের বলি, আসল খেলাটা দেখাবো আদর্শ আচরণ বিধি হলে। অমিত জি বলেছে, দাদা অমিত শাহ বলেছে, 200 পার করাবো। আর আমি এখানে দাঁড়িয়ে বলছি, আমি মেদিনীপুরকে ভাগ করি না, প্রশাসনিক ভাবে তিনবার আমি আর দিলীপ ঘোষ 35টা জেতাবো, এখান থেকে 35টা জেতাবো। আর গণনার দিন দুপুর বেলা অধ্যাপক রায় মিনি পাকিস্তান বলা মন্ত্রীকে নিয়ে এসে আমার বাড়িতে দুপুরে খাবেন, এই আমন্ত্রণ থাকলো। আর কাঁথিতে ডেভেলপমেন্ট কে করেছে আমি বলবো না, সেন্ট্রাল বাস স্ট্যান্ড দাঁড়িয়ে আছে। সুভাষ চক্রবর্তী বাম ফ্রন্টের মন্ত্রী ছিলেন, আমি নিন্দা করবো না, তার সাহায্য ছিল। ক্ষিতি বাবু জায়গা দিয়েছেন, শিশির বাবু তৈরি করেছে সুপার মার্কেট। আপনি জানেন আমরা এখানে চন্দ্রিমা ভট্টাচার্য হেরে গেল, নিলাম সেদিনও যদি আমি, আপনারা জানেন আমি 10 দিন 8 কিলোমিটার 10 কিলোমিটার হেঁটেছি। এই যুবক ভাইরা আমাকে বলছে ভোট দেবো না, তখন ইউপিতে যোগীজি আদিত্যনাথ জি জিতেছে, রামনবমী বিরাট মিছিল, সৌরিন জানা অত্যন্ত সৎ মানুষ, ভদ্র মানুষ, আমার সঙ্গে অনেকদিন কাজ করেছে, ঘরের ছেলে, হয়তো হাই প্রোফাইল লিডার নয়। আমি আমার নিজের জায়গা রক্ষা করার জন্য 40 কিলোমিটার ধরে হেঁটেছি বাড়ি বাড়ি। আপনাদের বলেছি, বাবারা ভাইরা তোরা এবারটা লাস্ট ভোট দে, মাকে বল বাবাকে বল, আমার দিকে তাকিয়ে দিয়ে আপনারা দিয়েছেন। আজকে বলেছিল না মেডিকেল কলেজ এখানে দেবে, দিয়েছে নো। আজকে ছোট ছোট জেলা তৈরি হয়, আলিপুরদুয়ার ঝাড়গ্রাম তৈরি হয়, কাঁথি তৈরি হয় না। ভাইপো ডায়মন্ড হারবার, জোড়া মেডিকেল কলেজ পায়, জোড়া ইউনিভার্সিটি পায়। আর আমাদের পূর্ব মেদিনীপুর জেলা বাঁহাতে ডমনি গ্রামের জেলাকে পুজো দেয়। আপনি তো 7ই জানুয়ারি, 14ই মার্চ, 10ই নভেম্বর কোনোদিন আসেননি, কালকে টিভিতে দেখলাম আসছেন, মোস্ট ওয়েলকাম। রাস্তাগুলো ভেঙে গেছে, আপনি আসতে শুনলে পিডাব্লিউডি ছাড়াবে, আমার জেলারই লাভ হবে। আর আমি 7 তারিখে ওই যে টিভিতে বলছি, আমি আগে বলেছিলাম আমি প্রতি বছর করি, শহীদ মিনার তো আমার, আমি শহীদ মিনারে নিশ্চয়ই ফুল, প্রদীপ, ধূপ, যা জ্বালানো আমি জ্বালাই করাবো, কিন্তু বড় কর্মসূচি নেব না। রাজ্যের মুখ্যমন্ত্রী ওর জন্য স্বদেশ নায়ক যথেষ্ট আমাকে লাগবে। আমি আপনাকে বলছি, তপন মাইতি যথেষ্ট, পরশুদিন ঝামেলা করেছিল, কালকে অনুপ চক্রবর্তী, তপন মাইতি, আমাদের স্বদেশ বাবু, রামবাবু, সব একসঙ্গে মিলে দিয়ে দিয়েছে ভালো, নিউটনের তৃতীয় গতি সূত্র দিয়ে দিয়েছে, এভরি অ্যাকশন রিজাক্ট রিজাক্ট অপোজিট অ্যান্ড সেম রিয়াকশন দিয়ে দিয়েছে ভালো। আমি আপনাকে বলি, 7 তারিখে আসছেন, 7 তারিখে আসছেন, খুবই ভালো কথা, মোস্ট ওয়েলকাম, এতদিন আসেননি। আমি যা যা বলবেন, কি বলতে আসছেন আমি জানি, একদিকে বলছেন শুভেন্দু হাজারটা তৈরি হয়, কে ওটা কি হবে, আবার অন্যদিকে শুভেন্দুকে কাউন্টার করতে হাটবারে হাটবারে 4টা 5টা পুলিশের পাইলট তার নিয়ে জোড়া জোড়া মন্ত্রী, তাতে মন্ত্রীতেও হলো নি মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি 7 তারিখে আসুন, ভাষণ দিন, আমি 8 তারিখে সভা করে আপনার সব কথার উত্তর দিয়ে দেব। বিজেপিতে আমি কোনো পোস্টে নেই, কয়েকদিন মাত্র জয়েন করেছি,
আমি আজকে সকালে এই অবজারভার কৈলাস বিজয়বর্গীকে ফোন করেছিলাম যে 8 তারিখে বিজেপির নামে নন্দীগ্রামে সভা হবে, আমি অর্গানাইজার, আপনি জেলা প্রেসিডেন্ট সবাইকে বলে দেন। উনি বললেন এলাও, আপনি অর্গানাইজ করুন। 8 তারিখে নন্দীগ্রামে সভা হবে, উনি সরকারি ক্ষমতা দিয়ে লোক আনবেন আর আমি ভালোবাসায় আবেগে লোক জড়ো করব। আর যা যা বলে যাবেন, কালকে যেমন মিনি পাকিস্তান বলা মন্ত্রী আর অপরচুনিস্ট পলিটিশিয়ান অধ্যাপক রায়, তার উত্তর আমি আজকে কিছুটা দিলাম আর মাননীয়ার উত্তর আমি 8 তারিখে দিয়ে দেব। আমরা চলি সমক পানে, রইবে যারা পিছুর টানে, চিত্ত যেটা ভয়শূন্য, জ্ঞান যেটা মুক্ত, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী বসুধারে করে নাই।